ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে এম জিডি এবং পিআই এদের যে প্রভিশনাল মেরিট লিস্ট সেই প্রভিশনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো লিস্টে কার কার নাম আছে কিভাবে দেখবে সেই সম্পর্কে আমি ভিডিওতে আলোচনা করবো এবং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে এরপর কি করতে হবে সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো আর মূল ভিডিও শুরু করার আগে বলবো যদি এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং সেই সঙ্গে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে দেখতে পাচ্ছ এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা নোটিশ আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পিডিএফটাকে ডাউনলোড করতে পারবে দেখো এখানে লেখা আছে প্রভিশনাল লিস্ট অফ অ্যাপ্লিক্যান্ট ইলিজিবল ফর জিডি অ্যান্ড পিআই ফর অ্যাডমিশান টু এম বিএ দু হাজার কুড়ি একুশ অর্থাৎ এটা হচ্ছে এম বিএর এর যে জিডি এবং পিআই তাদের প্রভিশনাল একটা মেরিট লিস্ট বেরিয়েছে দেখো এখানে লেখা আছে দ্য অ্যাপ্লিক্যান্ট উইল বি কল ফর জিডি অ্যান্ড পিআই ওভার টেলিফোন নাম্বার হুইচ হ্যাজ বিন প্রভিডেট ইন দিয়ার অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ জিডি এবং পিআই এর যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট আছে যারা মানে লিস্টে যাদের নাম এসেছে তাদের প্রত্যেকেই কিন্তু ফোন করা হবে দ্য অ্যাপ্লিকেন্ট আর রিকোয়েস্টেড টু বি প্রিপেয়ার টু রিসিভ দ্য ফোন কল অ্যাজ পার দ্য সচিডিউল অফ জিডি অ্যান্ড পিআই অর্থাৎ প্রত্যেকেরই প্রত্যেকে কিন্তু জিডি এবং পেস যাদের লিস্টে নাম এসেছে তাদেরকে প্রস্তুত থাকতে হবে কল রিসিভ করার জন্য এরপর দেখো লিস্টে কাদের কাদের নাম এসেছে এখানে কিন্তু দেওয়া আছে প্রথমে দেখো এখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার তারপর এখানে ফর্ম নাম্বার দেওয়া আছে তারপর দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ কার নাম এসেছে কাদের কাদের নাম এসেছে এখানে কিন্তু এ থেকে শুরু করে প্রত্যেকেরই নাম আছে যাদের লিস্টে নাম এসেছে তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমার নাম এসেছে কি না আর এটা এরপর বলি যাদের নাম এসেছে তাদেরকে এক কল করা হবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে তো কবে কবে কল করা হবে কখন কল করা হবে সে সম্পর্কে আমি বল আলোচনা করছি দেখতে পাচ্ছি এখানে ছকের আকারে কিন্তু যে সময়সূচি সে সময়সূচিও দেওয়া আছে দেখা এখানে ডেট প্রথমে দেওয়া আছে তেইশ এগারো দু কুড়ি টাইম এগারো থেকে একটা পি এম এগারোটা এম থেকে একটা পি সিরিয়াল নম্বর অফ ক্যান্ডিডেটস এক থেকে আশি অর্থাৎ এক থেকে আশি নাম্বারের মধ্যে যাদের নাম রয়েছে লিস্টে তাদেরকে তেইশ এগারো দু হাজার কুড়ি তারিখে ফোন করা হবে সময় হচ্ছে এগারোটা থেকে একটা পিএম এম অর্থাৎ তাদের ইন্টারভিউয়ের সময় হচ্ছে এগারোটা এম থেকে একটা পি মধ্যে তো এটা এই যে পিডিএফ এটার লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সরাসরি এটাকে ডাউনলোড করতে পারবে তারপর দেখো এখানে চব্বিশ এগারো দু হাজার কুড়ি তারিখ টাইম এগারো এম থেকে একটা পি সিরিয়াল নাম্বার একাশি দিকে একশো ষাট নম্বরের মধ্যে যাদের রয়েছে নাম তাদেরকে কিন্তু ফোন করা হবে তারপর পঁচিশ এগারো দু হাজার কুড়ি তারিখে এগারোটা এম থেকে একটা পি এমের এর মধ্যে ফোন করা হবে কাদেরকে করা হবে যাদের লিস্টে একশো একষট্টি থেকে দুশো চল্লিশের মধ্যে নাম রয়েছে তারপর এখন ইচ্ছে দেখো দিয়ে আছে অল দ্য এলিজিবল অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্ট প্রভিশনাল লিস্ট পাবলিশ অর্থাৎ প্রফেশনাল লিস্টে যাদের নাম এসেছে আর রিকোয়েস্টেড টু বি বিয়ার টু রিসিভ দ্য ফোন কল অ্যাজ পার এভাব মেনশন সচিডউল অফ জিডি অ্যান্ড পিআই অর্থাৎ তাদেরকে কিন্তু ফোন ধরার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ তাদের ফোনে একটা ইন্টারভিউয়ের মতো হবে তারা যে নাম্বারটি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলো সেই নাম্বারে কিন্তু কল যাবে অর্থাৎ প্রত্যেকে কিন্তু যে ডেট রয়েছে সেই ডেটে অনুযায়ী যাদের পড়ছে তাদের কিন্তু প্রস্তুত থাকতে হবে তারা অবশ্যই প্রস্তুত থেকো কল রিসিভ করার জন্য তো আজকের ভিডিওতে আমার এইটুকুই জানানো ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও